আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কাটছে কেমন, যাচ্ছে কেমন? ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল মিডিয়া সানার এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদারে ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের খুলনার সার্কেট হাউস যে স্পোর্টস ময়দান, মানে যেটাতে আসলে মানে কি বলবো, আমার ছোটোবেলার মানে এত আগ্রহ ছিল যে এখানে প্র্যাকটিস করব। পাশে বেশ কিছু ক্লাব আছে, অনেক স্বপ্ন ছিল। আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা দেখেছেন যে আমার স্বপ্নে ক্রিকেট থেকে বাস্তব টেবিল টেনিস। তো ক্রিকেট নিয়ে আসলে অনেক মানে অনেক প্ল্যান ছিল, ইভেন এখনও পর্যন্ত ক্রিকেটকে খুব ভালোবাসি। আসলে এই সার্কেটসে ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে, বিশেষ করে আমার এত ভালো লাগতো এখানে খেলাধুলো করতে। আর পাশের যে ক্লাবগুলো ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে এই কোনো একটা ক্লাবে ভর্তি হবে এবং মানে লাইফটাকে আসলে ক্রিকেট দিয়েই সাজাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, যে ঘটনা ঘটেছি সেটা আর কথা বলে লাভ নাই। তো গ্যাস এখানে আসছি, তো একটা কাজে আসছিলাম, তার পাশে যেহেতু সার্কেট হাউস, তো ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি, ব্লগটি করি। আর সার্কেট হাউস আগের থেকে এখন অনেক সুন্দর হয়েছে, আমি তো সেই 10 বছর আগের কথা বলতেছি। তো গ্যাস আসুন এই সার্কেট হাউস থেকে দেখি। আর সাথে রয়েছে আবদুল্লাহ ভাই, মানে আমাদের যে পাইলট তিনি আছেন, এবং সাথে আমার ভাই আবদুল্লাহও আছেন। তো গ্যাস এই সার্কেট হাউস থেকে সুন্দর করে একটু আপনাদেরকে দেখাই, দেন আমরা ভিতরের দিকে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। সো লেটস দ্য সিনেমাটিক ভিউ। মানে কি বলবো, এই খেলাটা দেখতে এত ভালো লাগছিল, মানে আপনারা জানেন যে ছোটোবেলা থেকে আসলে মানে খেলাটা এত ভালো লাগে। আর এই জায়গাটাতে মানে আসলেই মনটা শুধু ওই খেলার দিকে পড়ে থাকে। আপনারা সিনেমাটিক ভিউতে দেখছেন যে আমি দেখতেছিলাম, আসলে মানে এত ভালো লাগতেছিল, কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গেছে, সবাই যার যার নিরে, যেমন পাখি যেমন তাদের বাসায় চলে যায়, এবং মানুষও সব চলে যাচ্ছে। তো মিস করতেছি আসলে। আর মানে আসলে যারা ক্রিকেট ভালোবাসেন, ফুটবল ভালোবাসেন, মানে স্পোর্টস যারা ভালোবাসেন, তাদের কাছে কিন্তু খেলাটা অনেক অনেক মানে একটা ফিলের ব্যাপার। তো মিস করি আসলে, এটা বলে বোঝানো যাবে না। কী অবস্থা, আপনিও কি ফিল নিচ্ছেন? সবাই চলে গেছে, এখানে খেলাধুলা দেখতে খুব ভালো লাগে। আসলে কর্মব্যস্ততার কারণে খেলাধুলা করা হয় না, কিন্তু খেলাধুলা দেখতে বা শুনতে ভালো লাগে। এই জন্য বাংলাদেশের ক্রিকেট খেলা হলে অনেক সময় দেখা হয় না টিভিতে, অনেক সময় হেডফোন দিয়ে রেডিওর মাধ্যমে শুনি, সেটাই এনজয় করি। খেলার সাথে জড়িত থাকে, খেলার সাথে জড়িত থাকে, কর্মব্যস্ততার ভিতরেও কাজে করতেছি, তাও হেডফোন কানে আছে, খেলা শুনতেছি। আমাদের আব্দুল্লাহ ভাই, আপনার কি ফিলিংস সেটা একটু বলেন। এই খেলার কথা বলে ভাই আমাদের তো ইমোশনাল করে দিলেন। আমি তো প্রচুর খেলতে যাই, কিন্তু খেলা মানে খেলা খেলা আমি আসলে অনেক ভালোবাসি, কিন্তু খেলা আমাকে ভালোবাসে না। কারণ তুমি খেলতে গিয়ে তোমার ভিডিও করতে করতেই খেলার সময় শেষ হয়ে যায়। না আসলে না, আপনাদের খেলার উপরে অনেকটা টান, কিন্তু আমার আসলে অতটা টান না। আসলে মানুষ সবাই কিন্তু সব জিনিস ভালোবেসে করতে পারে না। যেমন তুমি দেখো ভাই, ক্রিকেট পছন্দ করে, আমি ক্রিকেট পছন্দ করি, খেলাধুলো পছন্দ করি, আমরা কিন্তু এটা দেখতেছি বা আমরা এটা ফিল নিচ্ছি, কিন্তু এই যে মানুষ ভিডিওগুলো দেখতেছে সম্পূর্ণ আল্লাহ কিন্তু তোমার হাতে কারুকাজ দিয়ে কিন্তু দেখাচ্ছে, এবং এই সিনেমার তাই না, এটা তোমার আকর্ষণ। যদি আজকে তোমার এর প্রতি বেশি আকর্ষণ না থাকতো, তাহলে কিন্তু আমরা আজকে এই শ্যুটগুলো দর্শক দেখাতে পারতাম না। এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট তোমার। অতএব এখানে মন খারাপ করার কিছু নেই, সবাই যার যার দিক দিয়ে যার যার জায়গায় সেলিব্রেট। সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে বের হবো, সার্কেট হাউস থেকে বের হয়ে আমরা ব্লগটি কন্টিনিউ করি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এবং এনজয় করুন। Oh,
গেলে আসলে হবে আমাদের ব্লগ কি কন্টিনিউ করা লাগবে না ব্লগ তো কন্টিনিউ করা লাগবে গাইস কি বলবো মানে গ্রামের চাচাতো ভাইরা যখন শহরে আসে তখন তারা খুব ইমোশনাল হয়ে যায় আমার বড় ভাই ইমোশনাল হয়ে গেছে আমার ছোট ভাই ইমোশনাল হয়ে গেছে আর আমি তো ইমোশনাল হয়েই আছি তো গাইস এত ইমোশনাল হলেও আসলে ব্লগটা কিভাবে কন্টিনিউ করা বুঝতে পারছি না তারপরেও আমরা চেষ্টা করছি ব্লগটা কন্টিনিউ করা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার সামনে যাচ্ছি দেখি ব্লগ আর কি আনা যায় গাইস তো আমাদের ভাইয়া চা নিয়ে চলে এসেছে শোনেন সব কিছুর ভিতরে একটা টুট টুট থাকবে এই দেখেন এই গাইস মানে প্রত্যেকটার ভিতরে একটা গ্যাটেজ থাকবে গ্যাটেজ মানে তুই আমার কথা নিয়ে তুই আবার আমার একটা থাকবে দেখেন গাইস আমরা দুজনে দুধ চা খাচ্ছি সেই যে একটা রং চা কারণ সে জানে কারণ সে জানে এই যে যে লোকটা রং চা তো খাচ্ছে সে জানে যে রং চা খায় শরীরের জন্য উপকার আসো জোরে ঘা দিলে দেখলে এই লোকটা ভেঙে গেল গাইস তো চা খেতে খেতে আমার একটা মাথায় আইডিয়া আসলো যে আব্দুল্লারে কিভাবে এখানে একটা ডেয়ার দেয়া যায় তো কি ডেয়ার দেবো এক চাচা এখান থেকে রিক্সা চালায় যাচ্ছিলেন তোমাকে বললাম চাচা একটু আপনার রিক্সাটা দেওয়া যাবে আমাকে ভিডিও করবো রাজি হলেন হ্যাঁ রিক্সা তোমার অবশ্যই গাইস এখন এখন গ্রামের চাচাতো ভাই যখন শহরে এসে এখন ডেয়ার পালন করে তখন আব্দুল্লাহ ভাই ডেয়ার নেয় যে সে এখন রিক্সা চালিয়ে হ্যাঁ তোমার ওই যে ওইখানে একটা প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারকে নিয়ে আসবা এবং তোমার ওই যে বাংলা ছবিতে দেখেছো যে রিক্সা চালায় আর গান গায় তুমি জসিম তুমি রুবেল তুমি ইলিয়াস কাঞ্চন এগুলো তোমার হতে হবে এখন তুমি রিক্সা নিয়ে চলে যাও গানটা কি আপনি কি বলে দেবেন নাকি আমার গান তোরই গাতি হবে ওই যে গান আছে না যে আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে তুমি এখন রিক্সা চালাই খুলনা শহরে বানালি বুকটা ফাইটা যায় দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন আব্দুল এখন যাত্রী নিয়ে আসবে এই সাবধান গাইস দেখতে পাচ্ছেন সে তার নৈপুণ্যতার সাথে কিন্তু তার রিক্সা ঘুরলো গাইস এখন আব্দুল্লাহ প্যাসেঞ্জার নিয়ে আসবে দেখুন ডাকবাংলা যাবে যাবো মামা কিন্তু ভাড়া 10 টাকা দেওয়া লাগবে আচ্ছা চলো 10 টাকা আর 10 টাকা দেন ঠিক আছে আর সাথে গান টান গায়ে দিব উনি যদি আপনি যদি এক্সট্রা যদি আমার খুশি হয়ে টিপ চিপ বাড়ায় দেন তাহলে দেন আচ্ছা তুমি গান তো বলো তাহলে যদি ভালো লাগে তাও অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে একটা শুরু করে দিচ্ছি আচ্ছা শুরু করো মামা তেল শেষ আপনি আমার এমন এখন নাথার নাথার ডেয়ার দেন আমার কমপ্লিট করতে করতে এখন আমার কাছে ইজি হয়ে গেছে মানে গন্ডারের চামড়া যেমন না ওইরকম আমার ওইরকম হয়ে গেছে এখন রাত দেন না কেন আমার করতে হবে এখন করার জন্য আব্দুল্লাহ ভাই আপনি যাত্রী হিসেবে আপনার কেমন লাগলো তোমার গাড়ি চলে গেছে গাড়ি যাচ্ছে তার সম্মানও পাইছে তুমি আর চলবা না এখন আমাদের বাসায় ফিরে যেতে হবে অনেক রাত হয়ে গেছে তো গাইস আব্দুল্লাহ ডেয়ারটি দিয়ে আসলে আপনাদের কি চেষ্টা করেছি আপনাদেরকে অনেক বিনোদন দেওয়ার আর আমরা সবসময় সুস্থ বিনোদন দিয়ে থাকি তো গাইস আজকে ব্লগটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস কী বলবো মানে যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এরকম ব্লগ আরও চান কিনা আর গাইস যদি বেশি ভালো থাকে আমাদেরকে ভালোবেসে থাকেন ব্লগটি শেয়ার করে দিবেন আর গাইস যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব তো ফ্রি চাপ দিবেন আমাদের সদস্য হয়ে যাবেন এবং আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন সো ইট ইস স্মাইল লাভ আস টিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ